গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। তো সকালবেলা উঠেই আগে শুনুর খাবারটা তৈরি করছিলাম, সমস্ত সবজি দিয়ে ডাল চাল আর একটু হলুদ দিয়ে দিলাম, আর আমি সোয়াবিন দিই। আজকে যেহেতু মাংস রয়েছে তাই সোয়াবিন দিনই মাংসটাই দেবো। লাল মাসি এখানে আতা পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে, আর তুলতুলি রোদে বসে বসে রসুন পেঁয়াজ এগুলো ছুলছিল। মা কলপারে মাংস মাছ সব নিয়ে এসেছিল, সেগুলো ধুচ্ছিল, আর তুলতুলির সাথে আমি এক চাদরের তলায় বসে একটু ওকে হেল্প করে দিলাম রসুন ছুলতে। তারপর আমি আর তুলতুলি রেডি হয়ে একটু বেরোলাম, আমরা যাচ্ছিলাম ঠাকুরনগর, আমাদের কিছু কাজ ছিল। ঠাকুরনগরে যে ফুলের মার্কেটটা রয়েছে ওখানেই গেছিলাম, ওখানে প্রচুর ফুল রয়েছে। আমরা আজকে 25শে ডিসেম্বরটা পুরো অন্যরকমভাবে সেলিব্রেট করব। এই যে বিশাল বড় ফুলের মার্কেট, কলকাতার প্রায় অধিকাংশ ফুলই এখান থেকে যায়। আর এখানে গোলাপ কিনতে গেছিলাম, একটা গোলাপ 1 টাকা করে পিস, আমরা 2 থোকা গোলাপ নিয়েছিলাম। আবার কিছু গোলাপ আমাদের ফ্রিতেও দেওয়া হয়েছিল, প্রায় 4-5টা গোলাপ আমরা ফ্রিতে পেয়েছি। আর নিয়েছিলাম জিনিয়ার মতো দেখতে এই ফুলের থোকাগুলো, আমি ঠিক নাম জানি না এই ফুলগুলোর। তো 2টো আমরা চয়েস করেছিলাম, তার মধ্যে কোনটা নেব বুঝতে পারছিলাম না, লাস্টে এইটা সিলেক্ট করি। যাওয়ার সময় আমরা টোটোতে গেছিলাম, আসার সময় আমরা ট্রেনে করে এসেছি। এই যে 30 মিনিট ট্রেনের জন্য বসে রয়েছি স্টেশনে। আর এই যে ঠাকুরনগর চার্চ, আমাদের এখানকার ভীষণ ভিড় সকালবেলা থেকেই। বাড়িতে এসে দেখি যে তুলশালিও চলে এসছে যথারীতি, আর তুলশালি একটা কেক নিয়ে এসেছিল, আরেকটা জিনিসও নিয়ে এসেছিল, সেটা আপনাদেরকে পরে দেখাবো। এই যে মিও মোড় থেকে কেকটা বেশ ভালোই ছিল, মারাও দেখছে গোলাপগুলো, গোলাপ তো দেখতে এমনিতেই সুন্দর লাগে, আর এরকম থোকা থোকা গোলাপ আরও ভালো লাগছিল দেখতে। আজকে ঠাকুরকে মিষ্টি আর লাড্ডু দিয়ে পুজো দেওয়া হয়েছে। স্নান টান করে বাড়ি এসে আমি তুলতুলি আর তোশালি একসাথে খেতে বসলাম। খাওয়া দাওয়ার পর এবার টেবিল গোছানোর পালা, তুলতুলি পুরো সেট আপটা করেছে, জোরে একটা মিউজিক ছেড়ে আমরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করছিলাম, নাচছিলাম, ভীষণ আনন্দ করে পুরো টেবিলটা গুছালাম, আপনাদেরকে পরে দেখাবো আমি। আর এখানে মার ডিনারের জন্য রান্নাবান্না করছিল, আর এই গাছটাও তোশালি নিয়ে এসেছে, ক্রিসমাস ট্রি। এই যে মোটামুটি একটু সাজানো হয়েছিল, আমাকে যা বলা হচ্ছিল আমি সেইভাবে তুলতুলির ডিরেকশন মেনে কাজ করছিলাম। আর এখানে মার শুনুর জন্য মাংস সেদ্ধ করে রেখেছিল, সেগুলোই ওকে দিচ্ছিল, কিন্তু ওকে শেখাচ্ছিল যে উঠে লাফিয়ে কি করে মাংসের টুকরো নিতে হয়। তারপর সন্ধেবেলা টেবিল ফেবিল গুছিয়ে আমরা বেরোলাম, বিরিয়ানি আনতে গেছিলাম। তিনজনের মুখটা দেখুন, মানে ক্লান্ত আমরা পুরো। তা আমি রয়্যাল বিরিয়ানি থেকেই বেশিরভাগ বিরিয়ানি নিয়ে, আর আমাকে মাঝে মাঝে একটু ফ্রিতেও এক্সট্রা মাংস দিয়ে দেয়। আর এখানে অফারও চলছিল, 3টে চিকেন বিরিয়ানির সাথে 1টা চিকেন বিরিয়ানি ফ্রি, আর সাথে আমরা 1টা মাটন বিরিয়ানি নিয়েছিলাম। তো আসার সময় আবার আমরা দার্জিলিং মোমো থেকে মোমো খেলাম, 1টা ফ্রাইড মোমো আর 1টা স্টিম মোমো নিয়ে তিনজনে ভাগাভাগি করে খেয়ে নিলাম। বাড়ি এসে মাকে আগে মার বিরিয়ানিটা বেড়ে দিয়ে দিলাম, কারণ মার শরীর ভালো লাগছিল না, তাই বললাম তুমি আগে খেয়ে নাও। এবার চলুন আমরা কিভাবে টেবিল সাজিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আজকে ডিনারের মেনুতে ছিল চিকেন রেজালা, চিলি পনির, চিকেন পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস, কাজু বরফি আর হচ্ছে বাড়িতে তৈরি কেক। তারপর আমরা সকলেই রেডি হয়ে নিলাম, আর আমরা তিনজন পরেছিলাম রেড কালারের পার্টি ওয়্যার ড্রেস, ক্রিসমাস স্পেশাল, ভীষণ এনজয় করেছি। তিনজনে একটু ঢংটং করে ছবি টবি তুললাম, মিউজিক ছেড়ে ভীষণ নাচানাচি করেছিলাম। তো এবার হচ্ছে আমাদের ডিনারের পালা, অ্যান্ড দেন লাইটস অফ। জীবনে প্রথমবার আমরা ক্যান্ডেল লাইট ডিনার করলাম, তাও নিজেরা অ্যারেঞ্জমেন্ট করে বাড়িতেই একটা গেট টুগেদার করেছি। আর তোশালিকে ইনভাইট করেছিলাম, কারণ তোশালিকে আমি বাইরের লোক বলে মনে করিই না, ওকে আমি পুরো নিজের ফ্যামিলি মেম্বার বলে মনে করি। তো তারপর খাওয়া দাওয়ার পর এই যে এবার টেবিল গুছিয়ে তুলতুলি আবার নতুন করে টেবিলটা সেট আপ করে সুন্দর করে রেখেছে, আর এই যে একটু ইয়ার্কি ঠাট্টা করছিলাম, আমরাও গলায় ঝুলিয়ে বসেছিল। আর প্লিজ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।